প্রিয় সহযোদ্ধা বন্ধুরা আজকের এই তাৎক্ষণিক আমি মুক্তি পাওয়ার পর আপনি এখানে এসেছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা আমাদের অভিভাবক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনতা আব্দুল সালাম আমাদের মাঝে উপস্থিত আছেন জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশাক হোসেন সহ আমাদের যুগ্ম আহ্বায়ক ইনুস ভাই সহ আমাদের বিএনপির মহানগর নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ বক্তব্য পরে দিব আমি শুধু একটি কথাই বলতে চাই আজ থেকে প্রায় এগারো মাস পূর্বে এই অবৈধ সরকার আমাদেরকে অন্যায়ভাবে মিথ্যে মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের ভয়ে ভীত হয়ে আমাদেরকে গ্রেপ্তার করেছে তারপর পুলিশের সহায়তায় একটি অবৈধ নির্বাচন তারা সম্পন্ন করেছে আমরা বলতে চাই এদেশের জনগণ হেরে যায়নি বিএনপি হারেনি হারছে আওয়ামী লীগ হেরেছে প্রেতাত্মারা আমরা বলতে যতদিন এই খুনি ফ্যাসিস্ট এই শেখ হাসিনার পতন না হবে যতদিন মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার না হবে গণতন্ত্র পুনরুদ্ধার না হবে ততদিন আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে আমরা আন্দোলন করব আর আজকের আজকের পর থেকেই আবারও অপশক্তির বিরুদ্ধে আগামীকাল থেকেই আমাদের প্রতিরোধ গড়ার জন্য আমরা রাজপথে আছি থাকবো যতদিন এই খুনি শেখ হাসিনার পতন না হবে যত মিথ্যা মামলা হোক গ্রেপ্তার হোক ইনশাল্লাহ আমরা রাজপথে বিএনপি জনগণের দল জনগণের পক্ষেই দেশ নায়ক তারেক রহমান নেতৃত্বে সেই আন্দোলন সংগ্রামে আমাদেরকে সকলকেই রাজপথে থাকার আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ অমরক দেশ নেতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের সকলের প্রিয় নেতা তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ